এরপর রুস্তিন আহমেদ আপনি লিখেছেন আমার বাবা আমার মাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছেন আমার মা বাবার তেইশ বছরের সংসার আমার মা গর্ভবতী অবস্থায় বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে জানতে পেরেছেন সুরে মোতাবেক আমার মার এখন কি করা উচিত আপনার বাবা আপনার মাকে না জানিয়ে যদি দ্বিতীয় বিয়ে করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বাবার বিয়েটা সুরাই দৃষ্টিকোণ থেকে নাজায়জ হয়নি এবং আপনার মা আপনার বাবার এই কাজ যেটি তিনি করেছেন সেটি যেহেতু কোনো শরীর দৃষ্টিকোণ থেকে হারাম কাজ করেন তিনি সবর করে মেনে নিতে পারলে সেটাই শরীর দৃষ্টিকোণ থেকে আমরা বলবো সবচেয়ে উত্তম হবে এবং এর জন্য তিনি বিপুল সবের অধিকারী হবেন সে তারা আর এর বাইরে যদি এখানে অন্য কোনো বিষয় থাকে তাহলে সেটা উল্লেখ করলে আমরা সেভাবেই এটা ডিসকাস করতে পারবো বাকি এটুকু যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো তিনি কোনো অন্যায় কাজ করেননি বিধায় এই কাজটিকে মেনে নেওয়া এবং কষ্ট হলেও সবর করা এটা একজন ভালো মুসলিমের পরিচয়ক হবে সাইদা মারিয়ারি থেকে লিখেছেন আমি গিবত থেকে বাঁচার অনেক চেষ্টা করি কিন্তু কোন না কোনো কারণে গিবত হয়ে যাচ্ছে গিবত হয়ে যাওয়ার পর খারাপ লাগে কি কারণ কি করলে এর থেকে বাঁচতে পারবো গিবত থেকে বাঁচার অনেক চেষ্টা করার পরও যদি আপনি বাঁচতে না পারেন তাহলে ক্ষেত্রে আপনি চেষ্টা করেছেন একজন আল্লাহ কাছে অবশ্যই সব পাবেন এবং ইচ্ছার বাইরে আপনি চেষ্টা করার পরও বাঁচতে পারলেন না সেক্ষেত্রে যেটুকু মনে হয়ে গেলো আধা কাছে এটা ক্ষমার আশা আপনি করতে পারেন কিন্তু আপনার প্রচেষ্টাটা আরও জোরালো হওয়া উচিত আরও বাস্তুমুখী হওয়া উচিত যেমন যে পরিবেশে যে ব্যক্তির কাছে গিবত হয় ওই পরিবেশ থেকে ওই ব্যক্তি থেকে আপনি দূরে সরে যেতে পারেন অর্থাৎ আপনার চেষ্টার মধ্যে ভিন্নতা থাকবে বৈচিত্র্য থাকবে আপনি সিরিয়াসনেস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনার মধ্যে আনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে আশা করা যায় আপনি বাঁচতে পারবেন এরপরও যদি আপনি না পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন ওমর ফারুক আপনি লিখেছেন আমি সাহারি না খেয়ে সকালে রোজার নিয়ত করি তারপর ভুল ক্রমে পানি পান করি এখন কি আমার রোজা শুদ্ধ হবে আপনি না খেয়ে রোজা রাখলে রোজা হয়ে যাবে এবং সকালে যদি আপনি নিয়ত করে থাকেন নফল রোজার তাও আপনার রোজা সঠিক হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু পরবর্তীতে পানি পান করেছেন বা কিছু খেয়ে ফেলেছেন তাতে কোনো অসুবিধা নেই রোজা হয়ে যাবে ভুল ক্রমে পানি পান করলে বা কিছু খেলে রোজা ভাঙে না এরপরে ফারিহা মুর্শিদা আপনি লিখেছেন ইদ্্যুৎকালীন অবস্থায় মেয়েরা বাইরে যেতে বের হতে পারবে কিনা ইদ্যুৎকালীন অবস্থায় মেরা মেয়েরা বাইরে বের হবেন না যদি স্বামীর মৃত্যু কারণে যে ইদ্যত হয় সেটি হয় তাহলে সেক্ষেত্রে অবস্থান করবেন এবং তিনি বের হবেন হলো একান্ত হলে ধরুন অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে যেতে হলো বা জাতীয় কোনো নিরুপায় হলো তাহলে সেক্ষেত্রে আপনি যেতে পারেন আর যদি স্বামীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে সেই ইদ্যুৎ হয় তাহলে সেক্ষেত্রে সেই ইদ্দতে বাসায় থাকা জরুরি নয় প্রয়োজনে তিনি অন্য কাজে বাইরে যেতে পারবেন